ওয়েবসাইটের পাতা জুড়ে চটকদার বিজ্ঞাপন ও বিশাল ছাড়ের এমন ঘোষণা দেখে আকৃষ্ট হবে যে কেউ। অস্বাভাবিক ছাড়ের প্রলোভন দেখিয়ে হাজার হাজার ক্রেতার কাছ থেকে 2.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উইকম ও থলি ডট কম নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। 2020 সালে চালুর পর 1 বছরের কম সময়ে এই অর্থ হাতিয়ে নেয় একই মালিকের এই প্রতিষ্ঠান দুটি। ভুক্তভোগীদের মামলা দায়েরের পর প্রতিষ্ঠান দুটির 6 জনকে গ্রেপ্তার করে সিআইডি। গ্রাহকরা টাকা পরিশোধ করলেও পণ্য দেয়নি প্রতিষ্ঠান দুটি। তাদের টাকা তাদের অ্যাকাউন্টে ফ্রিজ করে রাখা আছে এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ফ্রিজ করে রাখা হয়েছে। এটা পরে আদালত যে সিদ্ধান্ত দিবে এটা আদালতের বিষয়। এদিকে গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রিং আইডির অন্যতম এজেন্ট রেদন রহমানকে গ্রেপ্তার করেছে সিআইডি। প্রতিষ্ঠানটির ব্যাংক হিসেবে থাকা 200 কোটি টাকা জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। এই সাবস্ক্রিপশনের মানিটা তারা কতটুকু আউটফ্লো করবে ফেরত দিবে এই জায়গাগুলো সাসপিশাস মনে হয়েছে, যে কারণে আমরা এটাতে ধরেছি। এছাড়া অনলাইনে বিমানের টিকিট বিক্রির নামে প্রায় 50 কোটি টাকা আত্মসাতের ঘটনায় 24ticket.com-এর পরিচালক মিজানুর রহমান সোহেলকে গ্রেপ্তার করেছে সিআইডি। ফররুখ বাবু, বৈশাখী সংবাদ, ঢাকা।